সুইজারল্যান্ড থেকে পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইস সরকার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের সাথে বৈঠকে এই আশ্বাস দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন ভেঙে যাওয়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজিয়ে কার্যকর করা নিয়েও সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইস রাষ্ট্র শুরুত এ সময় তিনি যৌক্তিক সময়ে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে ব্যাপারে গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে জন্য যে কাজগুলো করা দরকার যে প্রতিষ্ঠানগুলোকে দরকার সেগুলোর উপর আলোচনা হয়েছে সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে একটা প্রত্যাশা দিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা সকলে একসাথে কাজ করতে হবে সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব থ্যাংক ইউ